কয়লাকাণ্ডে এবার মূল চক্রী অনুপ মাঝি ওরপে লালার তিন ঘনিষ্ঠ সাকরেতকে তলব করল ইডি। গুরুপদ মাঝি, নারায়ণ নন্দ এবং জয়দেব মণ্ডলকে চলতি সপ্তাহে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। প্রসঙ্গত গত নভেম্বর মাসেই কয়লাকাণ্ডে লালার তিন সহযোগী জামিন পেয়েছিল। তবে জামিনের সময় আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল লালার এই তিনজন সহযোগী কোনোভাবেই বিদেশ যাত্রা করতে পারবে না। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলাতেও তারা প্রবেশ করতে পারবে না। সূত্র মারফত জানা গিয়েছে এই তিনজনই লালার বেআইনি কারবার প্রধানত দেখাশোনা করতেন। তাদের সাহায্যে ফুলে ফেঁপে উঠেছিল লালার বেআইনি কারবার। সিবিআইয়ের হাতে এর মধ্যে একটি প্রমাণ এসেছে যেখানে দেখা গিয়েছে 1374 কোটি টাকার সম্পত্তি রয়েছে লালার। এর আগে লালার এই তিন সহযোগী সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন। কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে দফায় দফায় হাজিরা দিতে হয়েছিল ওই তিনজনকে। এবার কয়লা পাচার কাণ্ডে গুরুপদ মাঝি, নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডলকে চলতি সপ্তাহে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো।